পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের এই ক্লাসে আমরা অত্যন্ত বিখ্যাত একটি রবীন্দ্রসঙ্গীত শিখতে যাচ্ছি। রবীন্দ্রসঙ্গীতটি হলো আজি যত তারা তব আকাশে। গানটির তাল হলো কাহার বাট মাত্রা, গানটির পর্যায় হলো পূজা ও গানটি সর্বিধান 22 রয়েছে। তো আপনারা যদি এখনো কেউ আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, এতে আমি যদি নতুন কোনো ভিডিও আপলোড করি তাহলে সাথে সাথে ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। ও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ও অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে আপনাদের কোনো প্রশ্ন থাকলে জানাবেন। অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। তো গানের কথা আসছে, গানটিতে রয়েছে একটি স্থায়ী, দুটি অন্তরা ও একটি সঞ্চারী অংশ। দুটি অন্তরা নোটেশনের মধ্যে পার্থক্য রয়েছে। আর এই গানটি আজকে আমরা রিসার্ভ অথবা ইনফ্লুয়েন্স স্কেলে শিখতে যাচ্ছি। তো দেখুন, সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা। আর এই গানটি আজকে আমাদের বিকৃত স্বরসমূহ রাখছে কোমলনি কোমলনি, এছাড়া আমাদের কোমলনির পাশাপাশি সুধ্বনিও ব্যবহৃত হবে। আর এই গানটি যে রাগের উপর রয়েছে সেটি হলো খাম্বাজ, এই গানটি খাম্বাজ রাগের উপর রয়েছে। তো গানটি স্বরলিপি স্ক্রিনে দেওয়া থাকবে। তো এখন আমরা এই গানটি স্থায়ী অংশ চলে যাচ্ছি। গানটি স্থায়ী অংশ আমাদের গা থেকে চলেছে। তো দেখুন, আজি যত তারা তব আকাশে, আজি যত তারা তব আকাশে, সবে মোর প্রাণ ভরি প্রকাশে, আজি যত তারা তব আকাশে। তো দেখুন এই গানটি স্থায়ী অংশ আমাদের গা থেকে শুরু হচ্ছে। তো দেখুন, আজি গামা আজি গামা, এরপর যত পাশা যত পাশা, এরপর তারা নিধা পাধা নিধা কোমলনি, তারা নিধা পাধা নিধা কোমলনি, তারা নিধা পাধা নিধা কোমলনি। এখানে আমাদের কোমলনি ধাটা স্পর্শ স্পর্শ ব্যবহৃত হয়েছে। এরপর তব পামা তব পামা, এরপর আকাশে গা সা গা মা, আকাশে গা সা গা মা, এরপর সবে মামা সবে মামা, এরপর মোরো মা গামা পা, মোরো মা গামা পা, এরপর প্রাণ ভরি পা 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 পা, প্রাণ ভরি পা 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 পা, এরপর রোকাশে পাধা পাধা নিধা পা। এটা আমাদের কোমলনি। তো দেখুন, প্রকাশে পাধা পাধা নিধা পা কোমলনি, এখানে আমাদের পা স্পর্শ স্পর্শ ব্যবহৃত হয়েছে। তো দেখুন, প্রকাশে পাধা পাধা নিধা পা কোমলনি। এরপর আবার আমাদের প্রথম লাইনে ফিরে যেতে হবে। তো এটুকু ছিল কিন্তু আমাদের এই গানের স্থায়ী অংশ। তো এবার আমরা এই গানটির প্রথম অন্তরণ চলে যাচ্ছি। গানটির প্রথম অন্তরণ আমাদের মা থেকে শুরু হচ্ছে। তো দেখুন, নিখিল তোমার এসেছে ছুটিয়া, মোর মাঝে আজি পড়েছে টুটিয়া, হে নিখিল তোমার এসেছে বিকাশে, আজি যত তারা তব আকাশে। তো দেখুন এই গানটির প্রথম মন্ত্র অংশ আমাদের মা থেকে শুরু হচ্ছে। তো দেখুন, নিখিল মাধা ধা নিখিল মাধা ধা, এরপর তোমার নিশা, শুধু নি তার থেকে সা, তোমার নিশা
সুধ্বনি তরতরিসা এরপর এসেছে সানি সানি সানি, এটা আমাদের সুধ্বনি। তো দেখুন এসেছে সানি সানি সানি, এটা আমাদের সুধ্বনি। এখানে আমাদের তার হতে গেছে তার সাথে রে স্পর্শ স্বর ব্যবহৃত হয়েছে। এরপর ছুটিয়া সা সানি সা, ছুটিয়া সা সানি সা, মুদার হতে গেছে সুধ্বনি তার হতে গেছে সা। এরপর মোর সাগা তার হতে গেছে সা, তার হতে গেছে গা মোর সাগা। এরপর মাঝে পড়েছে সানি সানি কোমলনি শুদ্ধনি। তো দেখুন পড়েছে সানি সানি, এখানে আমাদের কোমলনি স্পর্শ স্বর ব্যবহৃত হয়েছে। এরপর টুটিয়া নিনি ধানি, কোমলনি টুটিয়া নিনি ধানি, কোমলনি। এরপর আমাদের রয়েছে হে, আধা পানি ধা, কোমলনি হে আধা পানি ধা, কোমলনি। এরপর তবনি ধাসানি সা শুধনি, তবনি ধাসানি সা শুধনি। এরপর কুন জেন নি সা সা শুধনি তার সাথে সা, কুন জেন নি সা সা শুধনি তার সাথে সা। এরপর মন জোড়ি যত, তো দেখুন মন নিসারি গা, মু তার সাথে শুধনি তার সাথে সা, তার সাথে রে তার সাথে গা, মন নিসারি গা, মুদার হাত থেকে শুদ্ধ নি তার হাত থেকে সা, তার হাত থেকে রে, তার হাত থেকে গা। এরপর জোড়ি যত সানি সানি সা সা ধা, এটা আমাদের শুদ্ধ নি। তো দেখুন জোড়ি যত সানি সানি সা সা ধা, এটা আমাদের শুদ্ধ নি। এরপর আমারি ধাসানি, কোমলনি আমারি ধাসানি, কোমলনি। এরপর অঙ্গে ধা পা ধা পা গা, অঙ্গে ধা পা ধা পা গা। এরপর বিকাশে মাধা ধানি সা, কোমলনি বিকাশে মাধা ধানি সা, কোমলনি। এরপর আবার আমাদের স্থায়ী চলে যেতে হবে তৈরি কিছু গানটির প্রথম অংশ। তুবার আমরা এই গানের সঞ্চরণ চলে যাচ্ছি। তো দেখুন দিকে দিগন্তে যত মানন্দ লোভিয়াছে এক গভীর গন্ধ, আমার চিতে মিলিয়া কোত্রে তোমার মন্দির উচ্ছাসে, দিকে দিগন্তে যত আনন্দ লোভিয়াছে এক গভীর গন্ধ, আমার চিতে মিলিয়া কোত্রে তোমার মন্দির উচ্ছাসে। তো দেখুন এই গানটির সঞ্চারী অংশ। দিকে মামা দিকে মামা, এরপর দিগন্তে মামা গামা পা, দিগন্তে মামা গামা পা। এরপর যত পাপা যত পাপা, এরপর আনন্দ পাপা পা, আনন্দ পাপা পা। এরপর লোভিয়া মাধাধা,
লোভিয়া মা ধা ধা, এরপর ছে এক ধা ধা, ছে এক ধা ধা, এরপর গভীর ধা পা ধা নি নি কোমলি, গভীর ধা পা ধা নি নি কোমলি, এরপর গন্ধ নি নি কোমলি, গন্ধ নি নি কোমলি, এরপর আমার নি 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 কোমলি, আমার নি 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 কোমলি, এরপর চিতে নি ধা নি সা কোমলি, চিতে নি ধা নি সা কোমলি, এরপর মিনি একত্রে, তো দেখুন মিলি সাসানি কোমলি, মিলি সাসানি কোমলি, এরপর একত্রে নি ধা ধা ধানি কোমলি, একত্রে নি ধা ধা ধানি কোমলি, এরপর তোমার ধা পা ধা পা, তোমার ধা পা ধা পা, তোমার ধা পা ধা পা, এরপর মন্দিরে মা গাসা, মন্দিরে মা গাসা, এরপর উছাসে গা গা মা, উছাসে গা গা মা। তো সঞ্চয় অংশটুকু দ্বিতীয়বার আবার আমাদের রিপিট করতে হবে। তো এবার আমরা এই গানটির দ্বিতীয় অন্তরা অথবা আবহন চলে যাচ্ছি, তো দেখুন আজি কোনো খানে কারিও না জানি শুনিতে না পাই আজি কারো বাণী, হে আজি কোনো খানে কারিও না জানি শুনিতে না পাই আজি কারো বাণী, হে সুরে বিলাসে আজি যত তারা তব আকাশে। তো দেখুন এই গানটির দ্বিতীয় অন্তত আবহ অংশ, তো দেখুন এই গানটির দ্বিতীয় অন্তর অথবা আবহ অংশ শুরুছে আমাদের মা থেকে, তো দেখুন আজি মাধা, আজি মাধা, এরপর কোনো খানে ধানি শুধনি, কোনো খানে ধানি সাসা শুধনি, এরপর কারেও সারি সারি সানি শুধনি, কারেও সারি সারি সানি শুধনি, এরপর না জানি সানি সাসা, এটা আমাদের শুধনি, তো দেখুন না জানি সানি সাসা, এটা আমাদের শুদ্ধনি, এখানে আমাদের নিটা স্পর্শ স্বর্শ ব্যবহৃত হয়েছে। এরপর শুনিতে সাগরে, শুনিতে সাগরে, তার হতে গেছে সা, তার হতে গেছে রে, তার হতে গেছে গা, এরপর না পাই মা গারে, তো দেখুন না পাই মা গারে, এখানে আমাদের রেটা স্পর্শ স্বর্শ ব্যবহৃত হয়েছে। এরপর আজি সানি সা শুদ্ধনি, আজি সানি সা শুদ্ধনি, এরপর কারো বাণী, তো দেখুন কারো কারো সানি ধাসানি কোমলি, কারো সানি ধাসানি কোমলি, এখানে আমাদের কোমলিটা স্পর্শ স্বরে ব্যবহৃত হয়েছে, তো দেখুন কারো সানি ধাসানি কোমলি, এরপর বাণী ধানি কোমলি, বাণী ধানি কোমলি, এরপর হে, পা ধা পানি ধা কোমলি, হে পা ধা পা
নিধা কোমলনি। তো এরপর আমাদের রয়েছে নিখিল ধাসা নিসা শুদ্ধনি, নিখিল ধাসা নিসা শুদ্ধনি। এরপর নিঃশ্বাস নিশাসা, নিঃশ্বাস নিশাসা। এরপর আজিয়ে সানি সারে সানি শুদ্ধনি, আজিয়ে সানি সারে সানি শুদ্ধনি। এরপর মুখে সানি সাধা শুদ্ধনি, মুখে সানি সাধা শুদ্ধনি। এখানে আমাদের সা থেকে ধাতে মেরে মাধ্যমে আসতে হবে। এরপর বাঁশরীর ধা সানি ধা ধাপা, বাঁশরীর ধা সানি ধা ধাপা কোমলনি, বাঁশরীর ধা সানি ধা ধাপা কোমলনি। এরপর সুরে মাগা, সুরে মাগা। এরপর বিলাসে মাধা ধানিসা কোমলনি, বিলাসে মাধা ধানিসা কোমলনি। তো এরপর আবার আমাদের স্থায়ী হয়ে যেতে হবে। তো তৈরি কিছু লেগারদের দ্বিতীয় অনুগত বাবু অংশ তৈরি কিছু লাগতে লেসন ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের সার্টিখানেই শেষ।